দর্শক ভোট গণনার খবর জানতে চাচ্ছি ফেনীর ছাগলনাইয়া উপজেলার মধ্য শিলুয়া প্রাথমিক বিদ্যালয় সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ রফিকুল ইসলাম তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ তথ্য উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের আজকে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত যথারীতি যথানিয়মে ভোট গ্রহণ থেকে শুরু করে এখন এই মুহূর্তে ভোট গণনা চলছে আমরা নির্বাচন কমিশন তথ্যমতে জানতে পারি চেয়ারম্যান পদে পাঁচজন ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছে উপজেলার পাঁচটি ইউনিয়নে একটি সহ চুয়ান্নটি ভোটকেন্দ্রের মধ্যে এক লক্ষ উনসত্তর হাজার একজন ভোটার রয়েছেন এর মধ্যে সাতাশি হাজার ছয়শো জন পুরুষ এবং একাশি হাজার তিনশো একান্ন জন নারী ভোটার ও উভয় লিঙ্গের ভোটার রয়েছে একজন জেলা রিটার্নিং কর্মকর্তা অভিষেক দাস আমাদেরকে নিশ্চিত করে জানান প্রতিটি কেন্দ্রে যথাসময়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে এবং এই ভোট গ্রহণে পুলিশ বিজিবি র্যাব সহ সকল আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন এ পর্যন্তই আমার কাছে সর্বশেষ